আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কাল পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ কাল বলতে আমরা কি বুঝি ক্রিয়া সংগঠনের সময়কেই কাল বলে তাহলে ক্রিয়া যে সময়ে সংগঠিত হচ্ছে তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি কাল দ্বারা প্রকাশ করি পদ কি ক্রিয়া মূল অর্থাৎ ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে কাল সময় ও পুরুষ জ্ঞাপক বিভক্তি যোগে ক্রিয়াপদ গঠিত হয় তাহলে ক্রিয়ামূল আর ক্রিয়া বিভক্তি যোগে কি গঠিত হচ্ছে ক্রিয়াপদ গঠিত হচ্ছে এখন এই ক্রিয়াপদ একটা উদাহরণ আমরা দেখি পড়ছে এখানে পর যোগ এই দুটি যোগ ফলে পড়ছে ক্রিয়াপদটি গঠিত হচ্ছে পর হচ্ছে এখানে ক্রিয়ামূল বা ধাতু আর ছে হচ্ছে এখানে ক্রিয়া বিভক্তি পুরুষ ভেদে ক্রিয়া রূপের পার্থক্য দেখা যায় আমরা জানি বাংলা ভাষায় তিন বাংলা ব্যাকরণে তিন রকম পুরুষ আছে একটি হচ্ছে উত্তম পুরুষ একটি হচ্ছে মধ্যম পুরুষ আরেকটি হচ্ছে নাম পুরুষ তাহলে এই পুরুষ ভেদে আমাদের কি দেখা যায় ক্রিয়ারূপেরও পার্থক্য দেখা যায় যেমন আমি যাই এখানে আমি উত্তম পুরুষ তাই যাই ক্রিয়াপদ একরকম ভাবে ব্যবহৃত হয়েছে তুমি মধ্যম পুরুষ সাথে যাও এই যাই ক্রিয়াপদটি এখানে যাও একটু পরিবর্তিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়েছে এরপর আপনি এটিও একটি মধ্যম পুরুষ এর সাথে যান ক্রিয়াপদটি একটু ক্রিয়াপদের রূপের পার্থক্য দেখা দিয়েছে এবং সে যায় সে যায় তিনি যান এগুলো ছে এবং তিনি এরা হচ্ছে নাম পুরুষ এবং এই নাম পুরুষের জন্য আমাদের দেখতে পাচ্ছি ক্রিয়াপদের পার্থক্য দেখা দিচ্ছে যেমন যাই যাও যান যায় যান তাহলে কি হচ্ছে পুরুষ ভেদে ক্রিয়াপদের রূপের পার্থক্য হয় বচন ভেদেও রূপের পার্থক্য হয় না তাহলে বচন ভেদে রূপের কোনো পার্থক্য হচ্ছে না যথা আমি বা আমরা যাই বসাই না কেন এখানে যাই ক্রিয়াপদে কোনো পার্থক্য হয় না তুমি বা তোমরা যাই বসে না কেন যে বচনই বসে না কেন এক বচন বা বহু বচন ক্রিয়াপদ কি হচ্ছে যাও তার মানে কোনো পার্থক্য হচ্ছে না আবার আপনি বা আপনারা এখানে 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 মধ্যম পুরুষের আহ বহু বচন বা এক বচন যাই হোক না কেন ক্রিয়াপদ জানে কোনো পরিবর্তন হয় না সাধারণ সম্ভ্রমাত্মক তুচ্ছ ভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ারূপের পার্থক্য হয়ে থাকে তার মানে কোথায় পার্থক্য হয় না উত্তম পুরুষে পার্থক্য হয় না মানে আমি আমরা এই পুরুষে বক্তা যে পুরুষ প্রকাশ করছে মানে আমি আমরা এই পুরুষ উত্তম পুরুষে কি পার্থক্য হয় না ক্রিয়ারূপের পার্থক্য হয় না তাছাড়া মধ্যম পুরুষ ও নাম পুরুষে সাধারণ অর্থ সম্ভ্রামাত্মক অর্থে অথবা তুচ্ছার্থক অর্থে কি হয় ক্রিয়ারূপের পার্থক্য হয় এবার আমরা দেখব কালের প্রকারভেদ ক্রিয়া সংগঠনের প্রধান কাল বর্তমান অতীত ও ভবিষ্যৎকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায় তাহলে ক্রিয়ার কাল প্রধানত প্রকার প্রকার তিন একটা একটা হচ্ছে হচ্ছে বর্তমান অতীত আর হচ্ছে ভবিষ্যৎ এখন এই বর্তমান কালকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি বা বর্তমান কালে প্রকারভেদগুলো আমরা দেখি একটি হচ্ছে সাধারণ বর্তমান বা নিত্য বৃত্ত বর্তমান আরেকটি হচ্ছে ঘটমান বর্তমান আরেকটি হচ্ছে পুরা বর্তমান অতীতকালে শ্রেণী বিভাগ দেখি অতীতকালে আছে সাধারণ অতীত নিত্যবৃত্ত অতীত ঘটমান অতীত এবং অতীত এবার আমরা ভবিষ্যৎকালে আছে সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ এবং পুরা ঘটিত ভবিষ্যৎ এবার আমরা বর্তমান কাল নিয়ে আলোচনা করব সাধারণ বর্তমান কাল বলতে আমরা কি বুঝি যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে যেমন সে ভাত খায় এটা এটা কি বুঝায় সাধারণভাবে ক্রিয়ার কালটাকে বুঝাচ্ছে তাহলে সাধারণভাবে তার তার ভাত খাওয়াটা কি নির্দেশ করছে সাধারণ বর্তমান কাল নির্দেশ করছে এরকম আরেকটি উদাহরণ আমরা দেখি সে স্কুলে যায় এখানে তার স্কুলে যাওয়া সাধারণ ক্রিয়ার ক্রিয়া সাধারণভাবে ঘটে যাওয়াকে নির্দেশ করে তাই এটিও একটি সাধারণ বর্তমান বর্তমান কাল কাল ঘটমান কি যে কাজ শেষ চলছে কাজকে হয়নি সে বোঝানোর জন্য কি ঘটমান বর্তমান কাল ব্যবহৃত তা হয় তার মানে একটি কাজ শুরু হয়ে সেটা এখনো শেষ হয়নি সেটা চলছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ঘটমান বর্তমান দ্বারা প্রকাশ করি যেমন হাসান বই পড়ছে ছেলেরা মাঠে খেলছে এই বাক্য দুটিতে খেলছে এবং পড়ছে দ্বারা কাজের শেষ না শেষ হওয়াকে বোঝায় না কাজকে কাজটা কন্টিনিউস টেন্সে মানে কাজটা চলছে চলমান এটা বোঝায় তাই এটা কি ঘটমান বর্তমান কাল এবার আমরা দেখব পুরা ঘটিত বর্তমান কাল পুরা ঘটিত বর্তমান কাল কি ক্রিয়া পূর্ব পূর্বে শেষ হয়ে থাকলে এবং তার ফল যদি এখনো বর্তমান থাকে তাহলে তাকে বলে পুরা ঘটিত বর্তমান কাল যেমন এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মানে কি পরীক্ষাটা আগেই দেওয়া হয়েছে কিন্তু তার ফল মানে উত্তীর্ণটা এখন বর্তমান তাই এটি পুরা ঘটিত বর্তমান কালে একটি উদাহরণ এরকম আরেকটি উদাহরণ উদাহরণ আমরা দেখি এতক্ষণ আমি অঙ্ক করেছি তাহলে কি হয়েছে এতক্ষণ ধরে অঙ্ক করার অঙ্ক করারটাকে এতক্ষণ ধরে অঙ্ক করাটাকে পুরাঘটিত বর্তমান কাল দ্বারা প্রকাশ করা হচ্ছে এবার আমরা দেখব অতীতকাল সাধারণ অতীতকাল বলতে আমরা কি বুঝি সাধারণ অতীতকাল বলতে বুঝি বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে তার সংগঠন কালকেই কি বলা হয় সাধারণ অতীতকাল বলা হয় যেমন প্রদীপ নিভে গেল প্রদীপ নিভে গেল এই বাক্যটি দ্বারা একটি কাজকে সাধারণ সময়ে বর্তমান কালের পূর্বে সে কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে তা প্রকাশ পাচ্ছে তাই এই বাক্যটিতে সাধারণ অতীতকাল নির্দেশ করা হচ্ছে সেরকম আরেকটি বাক্য দেখে আমরা শিকারী গুলিতে পাখিটি মারা তাহলে কি এই কাজটিও কি বর্তমান কালের পূর্বে সম্পন্ন হয়ে গিয়েছে তা নির্দেশ করছে তাই এটিও একটি সাধারণ অতীতের উদাহরণ এবার আমরা দেখব নিত্য বৃত্ত অতীত অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত বোঝায় ব্যবহৃত হওয়াকে বোঝায় তাকেই কি বলে নিত্যবৃত্ত অতীতকাল বলে তার মানে একটি কাজ যেটা আগে বর্তমান সময়ের পূর্বে সাধারণভাবে সেটার কাজ করা বা কাজ সম্পন্ন করাকে বোঝায় সাধারণ অর্থে বা অভ্যস্ততা অর্থে কাজ করাটাকে বোঝায় তাকে আমরা কি বলছি নিত্যবৃত্ত অতীত যেমন আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম এখানে রোজ দ্বারা অভ্যস্ততা বোঝাচ্ছে পূর্বের কোন কাজ কাজের অভ্যস্ততা বোঝাচ্ছে তাই এটি একটি নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ এবার আমরা দেখবো ঘটমান অতীতকাল ঘটমান অতীতকাল বলতে কি বুঝি অতীতকালে যে কাজ চলছিল এবং যে সময় কথা বলা হয়েছে সে সময় কাজটি তখনও সমাপ্তি হয় নাই এটা বুঝাতে আমরা কোন কালটি ব্যবহার করি ঘটমান অতীতকাল তাহলে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল এখানে বৃষ্টি পড়া শেষ হওয়াটাকে নির্দেশ করে না ওই সময়ে বৃষ্টিটার বৃষ্টি পড়ে যাওয়ার এই কাজটির ক্রমাগততা বা চেঞ্জ বোঝানো হয় তাই এটা হচ্ছে ঘটমান অতীতকাল যা যা বর্তমান সময়ের পূর্বে ঘটছিল এবং যার কাজের সমাপ্তি নির্দেশ হয়নি তাহলে এই বাক্যে বৃষ্টি পড়ার ঘটনাটি একটি ঘটমান অতীতকাল এবার আমরা দেখব পুরা ঘটিত অতীতকাল যে ক্রিয়া অতীতের বহু আগেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরা ঘটিত অতীতকাল বলে যেমন সেবার তাকে সুস্থই দেখেছিলাম এখানে ক্রিয়ার একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও আরো কিছু ঘটনা ঘটে গিয়েছে সেরকমভাবে এই এই ক্রিয়াটি প্রকাশ সেরকমভাবে এই ক্রিয়াটি দেখেছিলাম প্রকাশ করার কারণে এই বাক্যটিতে পুরা ঘটিত অতীতকালের প্রকাশ পাচ্ছে যেমন আরেকটি উদাহরণ যদি আমরা দেখি কাজ তুমি করেছিলে এখানে এখানে অতীতের এমন একটা সময়ে কথা বোঝানো হচ্ছে যে সময়ে কাজটি সংগঠন হওয়ার পরেও অনেক কিছু ঘটে গেছে এবং অনেকটা সময় পার হয়ে গিয়েছে তারপর তার সময়কালকে ধর বোঝানোর জন্য আমরা এখানে পুরা ঘটিত অতীতকাল ব্যবহার করছি তাহলে পুরো ঘটিত অতীতকালের উদাহরণে আমরা এখানে দেখতে পাচ্ছি কাজটি কি তুমি করেছিলে এখানে করেছিলে এবং দেখেছিলাম এর মাধ্যমে আমরা পুরাঘটিত অতীতকাল নির্দেশ করছি এবার আমরা দেখব ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল কাকে বলে যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলে তার মানে ভবিষ্যতে যে ক্রিয়াটা ঘটবে তার নির্দেশনাই সাধারণ ভবিষ্যৎকালে পাওয়া যায় যেমন আমরা মাঠে খেলতে যাব এখানে খেলতে যাওয়া এখন হয়নি এটা ভবিষ্যতে ভবিষ্যৎকাল এবার আমরা দেখবো ঘটমান ভবিষ্যৎকাল কাকে বলে যে কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে এবং যার যে কাজটা কখন শেষ হবে তা বলা হচ্ছে না অনুক্ত থেকে যাচ্ছে সেই কালটিকে আমরা কি বলছি ঘটমান ভবিষ্যৎকাল এখানে মূল ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়ার ইতে বা তে এই বিভক্তিগুলো যুক্ত হয় এবং সেই সঙ্গে থাক ধাতুর সঙ্গে সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়া বিভক্তি যুক্ত হয় তার মানে কি তার মানে হচ্ছে কি আমরা যদি একটা উদাহরণ দেখি ছেলেরা বল খেলতে থাকবে এইখানে ছেলেরা বল নিয়ে এখন খেলছে না এটা ভবিষ্যতের কাজের কথা উল্লেখ করছে তাহলে এখানে ভবিষ্যতের কাজ ভবিষ্যৎকালে এই কাজটি সম্পাদন হবে এটা বোঝাচ্ছে এবং এই কাজটি ভবিষ্যতে চলতে থাকবে সাথে এটাও প্রকাশ করছে তাই এটি ঘটমান ভবিষ্যৎকাল এবং আমরা যদি এখানে অসমাপ এখানে যদি আমরা ক্রিয়াটি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে মূল ক্রিয়ার সঙ্গে কি যুক্ত হয়েছে এখানে মূল ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়েছে তাহলে অসমাপিকা ক্রিয়া এখানে এখানে যুক্ত হচ্ছে এবং সাথে কি বিভক্তি তাহলে এভাবে এখানে সাধারণ ভবিষ্যৎকালে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে এখানে ঘটমান ভবিষ্যৎকাল আহ গঠন হচ্ছে বা ঘটমান ভবিষ্যৎকাল এখানে প্রকাশ পাচ্ছে এবার আমরা দেখবো পুরা ঘটিত ভবিষ্যৎকাল যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বুঝাতে পুরা ঘটিত ভবিষ্যৎকাল হয় তার মানে কাজটি হয়েছে কি হয়নি এটা নিয়ে যখন একটা কনফিউশন থেকে যায় তখন সম্ভাবনা দেখা দেয় সেই কাছে সম্ভবত ঘটে গিয়েছে বা ঘটেনি এরকম এরকম একটা একটা কাজ বোঝাতে সাধারণ শব্দ ব্যবহার করে তখন তাকে কি বলছি আমরা পুরাঘটিত ভবিষ্যৎকাল পুরাঘটিত ভবিষ্যৎকালের অর্থ প্রকাশের জন্য মূল ধাতুর সঙ্গে অসমাপিকা ক্রিয়া বিভক্তি ইয়া বা এ যোগ করে এবং যাক ও গম ধাতুর সঙ্গে সাধারণ ভবিষ্যতের ক্রিয়া বিভক্তি যুক্ত করে যৌগিক ক্রিয়াপদ তৈরি হয় তাহলে পুরাঘটিত ভবিষ্যৎকালে কি হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকালে সম্ভাবনা প্রকাশ পাচ্ছে সাথে কি হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকালে কাজটি সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে গঠন হচ্ছে এবং সেখানে মূল ধাতুর সাথে অসমাপিকা ক্রিয়া বিভক্তি ইয়া বা যোগ হচ্ছে এবং যাক ও গম ধাতুর সাথে সাধারণ ভবিষ্যতে ক্রিয়া বিভক্তি যোগ করে যৌগিক ক্রিয়াপদ হচ্ছে উদাহরণ তারা তারা গিয়ে থাকবে বা যাইয়া থাকিবে এই এখানে তারা বা কেউ এখানে গিয়া থাকিবে বা যাইয়া থাকিবে এই বাক্যগুলোর মাধ্যমে বাক্যগুলোর মাধ্যমে ভবিষ্যৎ ভবিষ্যৎকাল বা কাজের সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি